নমস্কার বন্ধু ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল শেয়ার বাজার আজ আমরা এমন দুটি স্টক নিয়ে কথা বলব যেটি বলতে পারি যে নিফটি ফিফটি যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সে প্রায় কুড়ি বছর ধরেই আমাদের এখানে নিফটি ফিফটির আন্ডারে দেখা যাচ্ছে মানে নিফটি ফিফটিতে থাকা খুবই একটা মুশকিল বিষয় কেউ কী মিড টু থাকতে গেলে যে ক্রাইটেরিয়াগুলো তাকে মেনটেন করতে হয় এগুলো তারা অনেক দিন ধরেই কিন্তু মেনটেন করে যাচ্ছে এই দুটি স্টক এবং এই দুটি স্টক এত সুন্দর আমাদের রিটার্ন ইনকাম করে দিয়েছে লাস্ট কুড়ি বছরে যে অনেকেই হয়তো কোটিপতি বা তার থেকে আরও বেশি হয়ে গেছে কারণ খুবই কম দাম থেকে শুরু হতে হতে আজকে কিন্তু দশ হাজার পাঁচ হাজার টাকায় তারা এসে দাঁড়িয়েছে তো সেখান থেকে বলবো দুটি একই কোম্পানি আমরা এটাকে বেশিরভাগ শেয়ার মার্কেটে বি টু বলেও জানি মানে বি বি টু বাজাজ ফিনসার এবং বাজাজ ফাইন্যান্স এই দুটি কোম্পানি নিয়ে আজ আমরা কথা বলবো এবং দুটি কোম্পানির দাম আপনাদের যেমন বললাম যে তারা কিন্তু খুব কম দাম থেকে শুরু করে আজ কিন্তু তারা অনেক উপরে এসে দাঁড়িয়েছে এবং এর মধ্যে ডিভিডেন্ড বোনাস আর স্প্লিটও হয়েছে একবার এক দুবার তো এরকম নিয়ে কিন্তু এই স্টকটি আমাদের অসাধারণ এই কম এই স্টক যদি পাঁচ পার্সেন্ট নিচে নামে বা দশ পনেরো পার্সেন্ট নিচে নামে রিকভারিও কিন্তু ওরকম খুব সুন্দরভাবে হয় তো এখানে কারো টাকা আটকে থাকে না হয়তো আপনাকে মাস এক বছর ওয়েট করতে হয় কিন্তু আপনার বাইং লেভেলে খুব দ্রুতই কিন্তু এবং এটা খুবই স্প্রিডে ভাগে এবং এই দুটি স্টক ফান্ডামেন্টালি কিন্তু খুব স্ট্রং কালকে মানে এর আগের ভিডিওতে আপনাদের বলেছি যে ফান্ডামেন্টালি স্ট্রং না হলে কিন্তু সেই সব কোম্পানি নিফটি ফিফটিতে আসতে পারে না আর নিফটি ফিফটিতে থাকা মানে কিন্তু আমাদের একটা ভরসা বা বিশ্বাসযোগ্য কিন্তু বেশি হয়ে যায় তো চলুন দেখে নিই এই দুটি কোম্পানির সম্পর্কে পুরো ফুল রিভিউ এবং ফান্ডামেন্টাল কতটা স্ট্রং আমরা নিজেরাও একবার যাচাই করে দেখব আর সাথে প্যারামিটারগুলো আমরা দেখব এবং তারপরে আমরা ডিসাইড করব এই কোম্পানিতে আমাদের ইনভেস্ট করা উচিত বা উচিত না চলুন শুরু করে আজকের ভিডিও আর সাথে যদি ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক অবশ্যই করবেন আপনার একটা লাইক কিন্তু আমাকে মোটিভেশন করে আর সাথে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে আমরা চলে এসেছি ডিরেক্ট কোম্পানির উপরে যেখানে আপনার নাম দেখতে পাচ্ছেন যে বাজাজ ফিনসার এবং দাম কিন্তু চুয়ান্নশো বিরাশি টাকায় দেখতে পাওয়া যাচ্ছে যদি আমরা এক মাসের চার্ট প্যাটার্ন দেখি সেখানে আমরা দেখব এই কোম্পানিটি কিন্তু আমাদের প্রায় চুয়াল্লিশশো দেখতে পাচ্ছেন কতটা নিচে আসতে দেখা গেছিলো এবং সেখান থেকে কিন্তু কি সুন্দরভাবে কামব্যাক করে এক মাসের মধ্যে কিন্তু আমাদের প্রায় বলতে পারি যে হাজার টাকা কিন্তু এখানে আমাদের প্রফিট ইনকাম করে দিয়েছে ছ মাসের চার্ট প্যাটার্ন যদি ওপেন করি দেখতে পাচ্ছেন এটা এক মাসের এই জায়গাটা কি সুন্দর নিচে এসছে এবং তাই সেখান থেকে কিন্তু রিকভারিটাও খুবই সুন্দরভাবে কিন্তু এখানে করতে দেখা যাচ্ছে এবং এটা শুধু শুধু এখানে একবার না শুধু এই একবার না দেখতে পাচ্ছেন যে তার আগেও কিন্তু এখানেও আমাদের কিন্তু নিচে আসতে দেখা যাচ্ছে এবং এখান থেকে কিন্তু স্টক শুরু হয়েছে আজ কিন্তু এখানে তো এই শেয়ারে আপনার যদি কখনো লস হতে দেখছেন বা নিচে আসতে দেখছেন তখন কিন্তু আপনি এখানে হোল্ড করতে পারেন আর যদি আমরা এই বছর এক মানে এই শেয়ারে এক বছরে রিটার্ন দেখি তো অসাধারণ রিটার্ন মানে এক বছরে এই কোম্পানিতে প্রায় আপনাদের টাকা ডবল করে দিয়েছে ডবলের বেশি সরি মানে ওয়ান পয়েন্ট সেভেন গুণও আপনারা বলতে পারেন যে আপনাদের টাকা কিন্তু এক লাখ টাকা লাগলে আপনাদের কিন্তু দু লাখ বাহাত্তর হাজার টাকা মতো এরকম কিন্তু হয়ে গেছে আপনাদের টাকা আর যদি এম এর যে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন সেটাও যদি আমরা দেখে নিই তাহলে এর টোটাল কত আমাদের রিটার্ন দিয়েছে এই অবধি যদি আমরা কুড়ি বছরের চার্ট প্যাটার্ন তুলে ধরি সেখানে কিন্তু আমরা দেখছি দেখুন এক লাখ পার্সেন্ট কিন্তু আমাদের রিটার্ন দেখতে পাওয়া যাচ্ছে মানে কি অসাধারণ জাম্প আপনারা বুঝতে পারছেন এত সুন্দর রিটার্ন কিন্তু আমাদের একমাত্র কোথার থেকে পাওয়া যায় শেয়ার মার্কেট থেকে পাওয়া যায় যার জন্য কিন্তু এই চ্যানেলটিকে আপনাদের অ্যাওয়ার করা যে আপনারা চাইলে একটা রিক্সের সাথে মানে রিক্স বলতে দেখুন এইখানে এই যে শেয়ারটি আছে সেটা কিন্তু নিচে এসেছিলো দেখুন প্যান্ডামিটার কীভাবে কিন্তু এখানে নিচে আসতে গেছে কিন্তু সেখান থেকে কামব্যাক দেখেছেন ভি সিপেই কিন্তু হয়েছে না এরকম না যে এরকম এসছে আর এরকম টাইম নিয়ে যাচ্ছে এটা কিন্তু এরকম ভি শিপে আমাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তো আপনারা চাইলে কিন্তু এই কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন ইনভেস্ট করার আগে একবার আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তাকেও কিন্তু একবার জিজ্ঞাসা করে নেবেন অবশ্যই চলুন দুখানে এই কোম্পানি আরও অন্যান্য প্যারামিটার তবে সত্যিও অসাধারণ কোম্পানি নিজের থেকে বলছে আমার খুবই ফেভারিট একটা স্টক চাইলে ইনভেস্ট করতে পারেন আমরা চলে এসেছি এনএসসি সাইডের উপরে যেখানে আমরা ফিফটি টু হাই এবং ফিফটি টু লো দেখে নেবো দেখতে পাচ্ছি ফিফটি টু হাই যদি আমরা দেখি সেটা হচ্ছে আটান্নশো টাকা যেটা এই বছরে কিন্তু ফেব্রুয়ারি মাসে আমাদের দেখতে পাওয়া গেছে আর লো সতেরোশো টাকা অবধি কিন্তু কোভিডের জন্য এই কোম্পানি নিচে আসতে দেখা গেছিলো সেখানে কিন্তু আগের বছর মে মাসের সাতাশ তারিখে মানে এক বছরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় তিন ডবল কিন্তু এই কোম্পানি আমাদের টাকাকে রিটার্ন করে দিয়েছে যদি শেয়ার প্যাটার্ন দেখি তো সেখানে আমরা দেখতে পাবো ছাপ্পান্ন পার্সেন্ট কিন্তু কোম্পানির প্রোমোটারদের কাছে দেখতে পাওয়া যাচ্ছে এবং বাকি যেটা এখানে কিন্তু আমাদের ডিভিডেন্টও দেখতে পাওয়া যায় যেটা দশ টাকা কিন্তু আগের বছর দেখতে পাওয়া গেছে মনে হচ্ছে না এ বছর দেবে বা এখনও দিতে পারে কারণ দু হাজার উনিশে কিন্তু আমাদের জুলাইতে দেখতে পাওয়া গেছে তো এই বছর এখনও কিন্তু ডিভিডেন্ডের একটা চান্স এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং তার আগে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার ষোলোতেও কিন্তু আমাদের একবার বোনাসও দেখতে দেখা যাচ্ছে যে ওয়ান ইস টু ওয়ান কিন্তু আমাদের বোনাস দিয়ে দেখা গেছে যদি এই কোম্পানি কতটা প্রমোটার হোল্ড প্লেস করে রেখেছে তো সেটা দেখছেন যে এখানে কিন্তু কোনো প্লেস আমাদের করতে দেখা যাচ্ছে না পুরোটাই কিন্তু কোম্পানির প্রোমোটারদের কাছে দেখতে পাওয়া যাচ্ছে চলুন দেখে আমরা কোম্পানির ব্যালেন্স শিট এবং অন্যান্য জিনিস আমরা চলে এসেছি কোম্পানির ব্যালেন্স শিটের উপরে যেখানে আপনারা রিজার্ভ দেখতে পাচ্ছেন ষোলো হাজার কোটি টাকা সেখান থেকে উনিশ হাজার এখন কিন্তু সেটা একত্রিশ হাজার দেখতে পাচ্ছেন ডবল হয়ে গেছে আগের বছরের থেকে কিন্তু এই বছর আমাদের যে রিজার্ভ সেটা কিন্তু ডবল হতে দেখা যাচ্ছে সাথে যদি এই কোম্পানির উপরে আমরা লং টার্ম এবং শর্ট টার্ম যদি দেখি এখানে আপনাদের একটা জিনিস বলে রাখি যে এন মানে যারা লোন দেওয়া নেওয়া করে এদের কি উপরে কিন্তু আপনি সব সময় আপনি ইয়ে দেখতে পাবেন মানে ডেপ দেখতে পাবেন কেন এরকম কারণ আমরা যে টাকাগুলো এদের কাছে দিই এরা এই টাকাগুলো কিন্তু লোন হিসাবে আমাদেরকে রিপে করে তো সেখানে কিন্তু এদের কারবারই এইটা আমাদের কাছ থেকে টাকা নেবে মানে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে সেটাই কিন্তু এরা খাটিয়ে তারপরে আবার কিন্তু আমাদের সাধারণ মানুষেরই ব্যাংকে দেখেছেন যে চার পার্সেন্ট কিন্তু সুদ পাওয়া যায় অ্যানুয়াল ইন্টারেস্ট ওই টাকাটা কিন্তু এরা যে লোন খাটায় সেটার উপর থেকেই আসে তো এর জন্য আমরা যত টাকা একটা কোম্পানির উপরে ইনভেস্ট মানে আমরা রেখে দিই ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা এরকম অ্যাকাউন্টে সেগুলো কিন্তু এরা কি করে যে ডেপথের মধ্যে দেখে দেয় ঋণের খাতায় কিন্তু এরা সেগুলো তুলে রাখে তো এর জন্য যে এন কোম্পানিগুলো সেগুলো কিন্তু আমাদের ডেপ দেখলে হবে না কারণ তারা কখনোই ডেপ ফ্রি বা ডেপ তাদের কম থাকে না তো তার জন্য আমরা লং টার্ম শর্ট টার্ম এগুলো আর দেখছি না আমরা সরাসরি দেখে চলে যাব ক্যাশের উপরে কোম্পানির কাছে কতটা ক্যাশ আমরা দেখতে পাবো তো কোম্পানির কাছে ক্যাশ কিন্তু আমরা দুশো আঠাশ থেকে দুশো এখন কিন্তু কোম্পানির কাছে প্রায় সাতশোর কাছাকাছি কিন্তু আমাদের সাতশো কোটি টাকার কোটি টাকার কাছাকাছি কিন্তু আমাদের ক্যাশ দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানির প্রোমোটার এবং অন্যান্য রেভিনিউগুলো দেখে নেব একবার আমরা চলে এসেছি কোম্পানির রেভিনিউ উপরে যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোম্পানি কিছুটা হলো কিন্তু একটু নিচে দেখা যাচ্ছে কিন্তু আপনারা যদি একটা এ দেখেন যে একটা লাইনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুবই এরকম নিচে চলে এসেছি এরকম ব্যাপার কিন্তু নেই তাহলে আপনি ভেবে দেখুন বাজাজ একটা লিডিং কোম্পানি খুবই টপ কোম্পানি সেই কোম্পানিতে এই অবস্থা হলে যারা স্মল ক্যাপ আছে যারা মিডিয়াম ক্যাপ আছে মানে তাদের অবস্থাটা কি হবে আপনারা একবার ভেবে দেখেছেন এর জন্য কিন্তু সবসময় লিডিং কোম্পানিতে যদি আমরা টাকা ইনভেস্ট করি তাহলে কিন্তু আমাদের টাকাটা অনেক অনেকটাই মানে অনেকটাই রিস্ক জিরো হয়ে আসার কাছাকাছি কিন্তু হয়ে যায় এর জন্য সবসময় লিডিং কোম্পানির সেক্টরের লিডিং কোম্পানিকেই কিন্তু অ্যাজ এ রিটেল ইনভেস্টার কিন্তু সবসময় পিক আপ করা উচিত এতে আমাদের ক্যাপিটাল সুরক্ষিত থাকে যদি নেট ইনকাম আমরা দেখে নিই তো সেখানে দেখতে পাচ্ছেন নেট ইনকামে কিন্তু আমাদের জাম্প দেখতে পাওয়া যাচ্ছে আর যদি ইপিএস দেখে নিই ইপিএসে কিন্তু আমরা জাম্প দেখতে পাচ্ছি মানে কোম্পানি কিন্তু ইন দা সেন্স আমাদের স পারফরমেন্স ভালোই করতে দেখা যাচ্ছে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নের উপরে চলে আসি শেয়ার হোল্ডিং প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু প্রায় কনস্ট্যান্ট আছে কিছুটা হলেও কমে যাচ্ছে যেমন ছাপ্পান্ন পয়েন্ট কুড়ি থেকে কিন্তু এখন ছাপ্পান্ন পয়েন্ট বারোতে চলে তো হালকা এতে কিছুই যায় আসে না যদি ফরেন ইনভেস্টারদের অংশ দেখে নিই তো সেখানে দেখা যাচ্ছে তারা কিন্তু তাদের অংশ বাড়িয়ে নিয়েছে প্রথমে একুশ ছিল তারপরেও কিন্তু এখন চব্বিশে চলে গেছে যদি কম আমাদের ডোমেস্টিক ইনভেস্টার দেখা যায় তারা কিন্তু তাদের অংশ কিছুটা কমিয়ে নিয়েছে যেমন দশ এগারো প্রায় এগারো থেকে কিন্তু নয়ের কাছে দু পার্সেন্ট কিন্তু তারা কমিয়ে নিয়েছে যদি পাবলিকেরটা দেখি তো পাবলিকেও কিন্তু সেম প্রায় এগারো থেকে কিন্তু সাড়ে এগারো থেকে এখন সাড়ে দশে চলে এসছে তো এটা আমরা দেখে নিলাম বাজাজ ফিনসার্ভ কোম্পানি সম্পর্কে এবার আমরা ফিন সার্ভ দেখে নেব আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড কোম্পানি যেটার নাম আপনারা দেখতে পাচ্ছেন যে বাজাজ ফিন সার্ফ বাজাজ ফাইন্যান্স নয় এখানে কিন্তু ফিন চলে এসেছে নাম দুটো কিন্তু আলাদা নাম দুটো আলাদা হলেও কিন্তু এরা কিন্তু একই কোম্পানি মানে বাজাজ ফিন্স এই কোম্পানিটি হলো কিন্তু প্যারেন্ট কোম্পানি আর ওটা হলো এর সাবসিডারি কোম্পানি তো সেখানে আমি আপনাদের সামনে অলরেডি ওপেন করে রেখে দিয়েছি এই কোম্পানি আমাদের ছ মাসে কতটা রিটার্ন দিয়েছে দেখতে পাচ্ছেন ছ মাসে আমাদের এইট্টি পার্সেন্ট কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে মানে ছ মাসে বলতে পারে আমাদের টাকা কিন্তু প্রায় ডবল হয়ে এসেছে কারণ একটা এত বড় কোম্পানি যখন এত সুন্দর রিটার্ন দেয় এটা কিন্তু মানে আনএক্সপেক্টেড হয় দশ বছরে বা পনেরো বছরে কিন্তু এরকম টাইম কিন্তু আমাদের আসে মানে এত সুন্দর রিটার্ন কিন্তু অন্য কোন সময় দেখতে পাওয়া যায় না কিন্তু এই কোম্পানি কিন্তু আমাদের ছ মাসে কিন্তু খুব সুন্দর একটা রিটার্ন আমাদের জেনারেট করে দিয়েছে যদি আমরা পাঁচ বছর দেখে নিই তো পাঁচ বছর এই কোম্পানি কিন্তু আমাদের প্রায় দেখতে পাচ্ছেন পাঁচশো পার্সেন্টের উপরে কিন্তু আমাদের করে দিয়েছে মানে পাঁচশো পার্সেন্ট মানে পাঁচ বছর আমাদের টাকা এক লাখ টাকা কিন্তু পাঁচ লাখ টাকা হয়ে গেছে মানে পাঁচ গুণ আমাদের টাকা কিন্তু হয়ে গেছে কোন কোনো কিন্তু স্কিম বা আপনাদের আগেও বলেছে যে সারদা কাণ্ড এসব কিন্তু ফেক কিন্তু এইখানে সত্যি কিন্তু মানুষের মানে ভাগ্য খুলে যায় লটারির থেকেও কিন্তু আমি এইটাকে বিশ্বাস করি তো যদি এই কোম্পানি আমরা রিটার্ন দেখে নিই তো এখানে কিন্তু আমাদের রিটার্ন দেখতে পাওয়া যাচ্ছে মাত্র ষোলোশো সতেরোশোর কাছাকাছি এখানে কিন্তু আমরা সতেরোশো কাছাকাছি এটার রিটার্ন দেখতে পাচ্ছি চলুন দেখিনি এনএসসি অফিসিয়াল সাইডের উপরে যে আরও কিছু তথ্য আমরা চলে এসছি এনএসসি অফিসিয়াল সাইটের উপরে যেখানে আমরা ফিফটি টু হাই এবং ফিফটি লো যদি নিই ফিফটি টু হাই বাপ রে বাপ মাত্র চার হাজার এবং সেখান থেকে কিন্তু আজ কিন্তু আমাদের দেখতে পাওয়া যাচ্ছে যে এগারো হাজারে সাড়ে এগারো হাজারের কাছাকাছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে এক বছরের মধ্যে এক একটা শেয়ারে কিন্তু আমাদের সাত হাজার টাকা প্রফিট দেখতে পাওয়া যাচ্ছে অসাধারণ কিন্তু এরকম প্রফিট আমরা এই কোম্পানির সাথে দেখতে পাই কারণ এই কোম্পানি আমাদের চিতার মতো দৌড়াতে দেখতে পাওয়া যায় কোম্পানি ইনফরমেশনে যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তো সেখানে কিন্তু ষাট ষাট পয়েন্ট আশি কিন্তু আমাদের দেখতে পাওয়া যাচ্ছে এবং কোম্পানির যে ডিভিডেন্ট সেটা কিন্তু পাঁচ টাকা লাস্ট বছরে দেখা যাচ্ছে এবং ডিভিডেন্ডের পরিমাণ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা উপর দিকে কারণ প্রথমে দেওয়া হতো এক টাকা সত্তর এক টাকা পঁচাত্তর পয়সা এক টাকা পঁচাত্তর আড়াইশ আড়াই টাকা এখন কিন্তু সেটা ডবল হয়ে গেছে মানে পাঁচ হা পাঁচ টাকা কিন্তু দিতে দেখতে পাওয়া যাচ্ছে যখনই কোম্পানি তার প্রফিট বেশি হয় তখনই কিন্তু সে ডিভিডেন্টের মাত্রাও কিন্তু বাড়িয়ে দেয় এবং এইটা এই ডিভিডেন্ট যখন এরকম উপরের দিকে থাকে তখন কিন্তু আমরা বলতে পারি যে এটা কিন্তু কোম্পানির জন্য একটা গুড সাইন হয় কারণ কোম্পানি আমাদের ডিভিডেন্টের কোম্পানি নিজের পকেট থেকে দেয় না ডিভিডেন্ড কারণ যে যেটা প্রফিট হয় সেটার থেকে কিন্তু আমাদের ডিভিডেন্ট দেয় তো যখনই প্রফিট বেশি হয় তখন কিন্তু ডিভিডেন্টও বেশি পাওয়া যায় এবং যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা দেখতে পাচ্ছেন যে মাত্র ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট কিন্তু আমাদের শেয়ার প্লেস দেখতে পাওয়া যাচ্ছে এটা কোনো ম্যাটার করে না চলুন দেখে নিই ব্যালেন্স শিট আমরা এসেছি কোম্পানির ব্যালেন্স শিটের উপরে যেখানে আপনার রিজার্ভ দেখতে পাচ্ছেন যে আঠাশশো থেকে কিন্তু তিন হাজার তিন হাজার থেকে এখন চৌত্রিশশো কোটি টাকার কিন্তু আমাদের রিজার্ভ দেখতে পাওয়া যাচ্ছে সে রিজার্ভ কিন্তু আমাদের জাম্প হতে দেখা যাচ্ছে এবং লং টার্ম এটা দেখ দেখুন এখানে এই কোম্পানি কিন্তু আমাদের ডেপ ফ্রি দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানির উপরে কোনো ডেপ বা ঋণ কিন্তু আমরা এখানে দেখতে পাওয়া যাচ্ছে না তো এখানে আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে এইটার এই কোম্পানিটা ডেপ ফ্রি আর বাজাজ ফাইনান্স কেন আমাদের অত ডেপ দেখতে পাওয়া যাচ্ছিলো ফাইন্যান্স কেন ডেপ দেখতে পাওয়া যাচ্ছিলো সেটার অ্যান্সার তো আপনাদের আগেই দিলাম আর এটা হচ্ছে ফিনসার এই কোম্পানিটি দেখানোর আগে কিন্তু আপনাদের বলে দিলাম এইটা কিন্তু প্যারেন্ট কোম্পানি আর ওইটা সাবসিডির কোম্পানি ওটার কাজ হলো লোন দেওয়া নেওয়া এইটার আন্ডারে কিন্তু সব কিছু আসে বাজাজ ফিনসভাবে আন্ডারে কিন্তু প্রচুর জিনিসপত্র আসে মানে যদি বলতে পারি যে আমাদের বাজাজের যে লাইফ ইন্স্যুরেন্সগুলো হয় সেগুলো কিন্তু এই কোম্পানির আন্ডারে দেখতে পাওয়া যায় এর জন্য কিন্তু এই কোম্পানির উপরে অতটা মানে এই কোম্পানি লেনদেন করে না জাস্ট এই কোম্পানিগুলোকে কোম্পানি প্যারেন্ট কোম্পানি যার জন্য কিন্তু এই কোম্পানি ফ্রি আমরা দেখতে পাচ্ছি এটা কোনো ব্যাঙ্কিং সাই ব্যাংক টাইপের কোনো স্টক নয় এর জন্য কিন্তু আমরা এরকম দেখলাম এবং যদি এই কোম্পানি আমরা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইপেন্ট যদি দেখে নিই তো সেখানে দেখতে পাচ্ছি যে চার কোটি টাকার কাছাকাছি কিন্তু কোম্পানির উপরে ক্যাশ আমরা দেখতে পাচ্ছি কোম্পানি অসাধারণ কোম্পানি কত সুন্দর কোম্পানি সেটা কিন্তু আপনাদের আমি চার্ট প্যাটার্নে দেখিয়ে দিয়েছি কত পার্সেন্ট কিন্তু আমাদের রিটার্ন দিয়ে দিয়েছে সতেরোশো পার্সেন্ট আমাদের কুড়ি বছরে কিন্তু রিটার্ন দিতে দেখতে পাওয়া যাচ্ছে অসাধারণ রিটার্ন চাইলে কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন হ্যাঁ কম দুটো শেয়ারের দামই একটু বেশি কিন্তু তা হলেও দেখুন ভালো জিনিস কিন্তু মূল্য বেশি ভালো জিনিসের মূল্য সবসময় বেশি হয় আমরা চলে এসেছি কোম্পানির রেভিনিউর উপরে এবং এখানকার রেভিনিউ যদি আমরা দেখে নিই রেভিনিউ কিন্তু আমাদের আপ ট্রেনে দেখতে পাওয়া যাচ্ছে দেখুন কী করে তেরোশো টাকা তেরো হাজার দুশো চুরানব্বই কোটি টাকার থেকে কিন্তু পনেরো হাজার তিনশো ছিয়াশি কোটি টাকা কিন্তু বিজনেস করতে দেখা যাচ্ছে হ্যাঁ আগের কোয়ার্টারের থেকে প্রায় ছশো কোটি টাকার মতো কম দেখা যাচ্ছে যদি আমরা প্রফিট দেখে নিই প্রফিটে কিন্তু আমাদের আপ অ্যান্ড ডাউন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপ ডাউন তারপরে আপ আবার কিন্তু ডাউন তারপরে আবার আপ তারপরে কিন্তু ডাউন দেখতে পাওয়া যাচ্ছে তো এটা কোভিডের জন্য যখনই এরকম হবে তখন কিন্তু এরকম অবস্থায় কিন্তু দেখতে পাওয়া যাবে তবে প্রফিট জেনারেট করতে পারছে না বলে কিন্তু যে কোম্পানি শেষ হয়ে যাবে এমন নয় ভাবতে পারছেন এরকম বড়ো কোম্পানি যদি এরকম অবস্থা হয় তাহলে যে ছোটো ছোটো কোম্পানিগুলো তাদের কী অবস্থা হবে ইপিএস যদি দেখে নিই এ কিন্তু আমরা সেম প্যাটার্ন এখানে দেখতে পাওয়া যাচ্ছে প্রথমে বারো থেকে ছিয়াত্তর ছিয়াত্তর থেকে বাষট্টি বাষট্টি থেকে একাশি এখন কিন্তু আবার একষট্টি দেখতে পাওয়া যাচ্ছে তো ইপিএসও কিন্তু ভাবে আমাদের এখানে ফ্যাকচুয়েট করছে যদি আমরা কোম্পানির প্রোমোটার হোল্ডিং দেখে নিই তো প্রোমোটার হোল্ডিং কিন্তু আমাদের ইনলাইনে দেখতে পাওয়া যাচ্ছে যেটা কিন্তু কোনো চেঞ্জ নেই তারপরে যদি এফ ফরেন ইনভেস্টার তারা কিন্তু তাদের অংশ বাড়িয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন যে আটষট্টি এইট থেকে কিন্তু এখন নাইন দেখতে পাওয়া যাচ্ছে যদি পাবলিক দেখে নিই তো পাবলিকেও ইন লাইনেই আছে একটুখানি তারাও স্লাইডলি কমিয়ে নিয়েছে কিন্তু তাদেরও কিন্তু হোল্ডিং এখানে দেখতে পাওয়া যাচ্ছে দুটো কোম্পানি তো আপনাদের সব কিছু প্যারামিটার দেখালাম এবার আরেকটা প্যারামিটার দেখাবো আপনাদের বাজাজ ফাইন্যান্স এবং বাজাজ ফিনসার্ভ এই দুটি কোম্পানিকে আমরা একসাথে কম্পেয়ার যদি করি তো কম্পেয়ার দেখতে পাচ্ছেন নাম কিন্তু দুটো প্রায় একে শুধু লাস্ট এন থেকেই কিন্তু আমাদের যত কিন্তু চেঞ্জ হতে দেখতে পাওয়া যাচ্ছে যদি আমরা এটা তিন মাসটা দেখি সেখানে কিন্তু আমাদের বাজাজ ফাইন্যান্স আমাদের অতটা রিটার্ন দিচ্ছে না বাজাজ ফিন্সেও কিন্তু দশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে ছ মাসেরটা যদি দেখি ছ মাসেরটা দেখুন সেখানে কিন্তু ফাইনান্স ফাইনান্স তিরিশ এবং যে ফিচার আছে সেটা কিন্তু সত্তরের কাছাকাছি যদি এক বছর দেখি তো এক বছরও কিন্তু আমাদের দেখতে পাওয়া যাচ্ছে দুজো দুটোই কিন্তু আমাদের সমান এবং পাঁচ বছরের যদি আমরা দেখে নিই তো সেখানেও কিন্তু আমাদের প্রায়ই সমান দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন কীভাবে আমাদের কিন্তু এখানে চার্ট প্যাটার্নটা আপনাদের একটু দেখতে শুধু দেখে নিন যে দুটো চার্ট প্যানে কিন্তু আমরা পাঁচ বছরে ইন লাইনে কিন্তু আমরা দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে আবার নিচে আবার উপরে তারপরে কিন্তু আবার একই লাইনে এবং একটা জিনিস দেখতে এই দুটো কোম্পানি কিন্তু এখান থেকে এরকম আমাদের উপরে যেতে দেখা যাচ্ছে তো কত সুন্দর কিন্তু এখানে আমাদের রিটার্নও আমাদের জেনারেট হতে দেখা যাচ্ছে পাঁচ বছরে এই কোম্পানি দুটো কোম্পানি কিন্তু আমাদের পাঁচশো এবং ছশো পার্সেন্ট রিটার্ন আমাদের প্রফিট জেনারেট করে দিয়েছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন তো আরও ভালো হয়তো আমরা দেখতে পো দেখুন ম্যাক্সিমাম চার্ট তো বাজাজ ফিনস ফাইন্যান্স তো একদম ফাটিয়ে দিয়েছে আর সেখানে বাজাজ ফাইন্যান ফিনসার্ভও ভালো করেছে কিন্তু ফাইন্যান্সটাই বেশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রফিটেবল তো এই সব প্যারামিটারগুলো আপনাদের আমি সব দেখিয়ে দিলাম শিখিয়ে দিলাম আপনারা নিজেরা পড়াশোনা করুন এই দুটো কোম্পানির উপরে এবং ইনভেস্ট করুন অসাধারণ দুটো কোম্পানি নিফটি ফিফটি প্রথম থেকে কিন্তু আমরা এই দুটো কোম্পানিকে দেখতে পেয়েছি টাটা বাই বাই আবার হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই